নমস্কার, আমি অভিজিৎ। নীতিকথায় আপনাকে স্বাগত। বন্ধুরা, চাণক্য নীতি অনুসারে শত্রুকে দুর্বল ভাবার মতো ভুল করা উচিত নয়। শত্রু সব সময় আপনার ত্রুটিগুলির সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাই বন্ধুরা, চাণক্য নীতিতে বলা হয়েছে যে শত্রুকে সর্বদা গুরুত্ব সহকারে নেওয়া উচিত। চাণক্যের মতে দুই ধরনের শত্রু রয়েছে, একটি হলো দৃশ্যমান, অন্যরা হলো যারা দৃশ্যমান নয় এবং গোপনে আক্রমণ করে। এই দুটি শত্রুই বিপজ্জনক। আপনি যদি শত্রুকে পরাজিত করতে চান, তাহলে আচার্য চাণক্য কিছু কথা বলেছেন, সেগুলো অবশ্যই জানা উচিত। পরিকল্পনা। বন্ধুরা, চাণক্য নীতিতে বলা হয়েছে যে কারো কোনো পরিকল্পনা নিয়ে সবার সাথে আলোচনা করা উচিত নয়। পরিকল্পনাগুলি সর্বদা দায়িত্বশীল এবং বিশ্বস্ত ব্যক্তিদের সাথে আলোচনা করা উচিত। কাজ শেষ হওয়ার পর এই বিষয় নিয়ে কথা বলা উচিত। যদি আপনি পরিকল্পনা সম্পর্কে সতর্ক না হন, তাহলে শত্রু আপনার অভ্যাসের সুযোগ নিতে পারে এবং আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। সতর্কতা। বন্ধুরা, চাণক্য নীতিতে বলা হয়েছে যে শত্রু সবসময় আপনার উপর নজর রাখে এবং আপনার ত্রুটিগুলি খুঁজে বের করতে ব্যস্ত থাকে। এতএব সর্বদা সাবধান হওয়া উচিত এবং এমন কোনো কাজ করা উচিত নয় যার ফলে শত্রু আপনার সহজে সুযোগ নিতে পারে। মন্দ। বন্ধুরা, চাণক্য নীতিতে বলা হয়েছে যে মন্দ থেকে দূরে থাকতে হবে। চাণক্যের মতে যদি কোনো ব্যক্তি জীবনে বড় সাফল্য অর্জন করতে চায়, তাহলে কারোর সাথে খারাপ কাজ করবে না বা কারোর মন্দ কথা শুনবে না। মন্দ কাজ করা এবং শ্রবণ করাও ক্ষতি করে এবং শত্রুকে শক্তি দেয়। এই অভ্যাস ত্যাগ করা উচিত। সম্পর্ক। বন্ধুরা, চাণক্যের নীতি বলে যে প্রতিটি সম্পর্কের একটি সীমা থাকে, এই সীমাটিও অতিক্রম করা উচিত নয়। শত্রুও এই অভ্যাসের সুযোগ নেয়। এতএব সম্পর্কগুলিতে সবসময় শৃঙ্খলা বজায় রাখা উচিত, যাতে পরবর্তীতে কেউ আপনার ক্ষতি করতে না পারে। বন্ধুরা, আজকের ভিডিওয় চাণক্যের বলে যাওয়া প্রতিটি বাণী যদি আপনি অনুসরণ করে চলেন, তাহলে আপনার জীবনের চলার পথে অনেক কাজে দেবে। ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশে রাখবেন। ধন্যবাদ।